হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পূর্বে তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে জানতেই হবে, এবং আমি যে তথ্যগুলো শেয়ার করব এই তথ্যগুলো জেনে বুঝিয়ে তুমি আবেদন করলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে রিলিজ স্লিপের নোটিশটি দেখেছো এবং আগামী 13 জুলাই বিকাল 4টা থেকে তোমাদের আবেদন শুরু হবে। প্রথম রিলিজ স্লিপে তো তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। তো এই আবেদন নিয়ে তোমাদের যতটা প্রশ্ন রয়েছে তার থেকে অধিক প্রশ্ন রয়েছে চান্স পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এইটার উপরে, কত জিপিএ নিয়ে চান্স হতে পারে, কিভাবে আবেদন করলে চান্স হতে পারে, এই রকম আরও অনেক প্রশ্ন রয়েছে। এখন এখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় রয়েছে তোমাদেরকে বুঝতে হবে। দেখো, অনার্স ভর্তির কার্যক্রমে সর্বশেষ কার্যক্রম হচ্ছে রিলিজ স্লিপের কার্যক্রম। যদিও রিলিজ স্লিপ দুইটি বার দেওয়া হবে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ, তবে তোমার মনে রাখতে হবে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং অনার্সে ভর্তিযোগ্য যে মোট আসন রয়েছে, মোট আসনের 1/3 আসন ফাঁকা রয়েছে রিলিজ স্লিপে ভর্তি হওয়ার জন্য। এবং এই আসনগুলো কোথায় ফাঁকা রয়েছে? মূলত বেসরকারি কলেজে বেশি আসন ফাঁকা রয়েছে, আর সরকারি কলেজে মোটামুটি কয়েকটা আসন ফাঁকা থাকতে পারে। যখন তোমরা আবেদন করবে তখন হয়তো এই বিষয়টি তোমার চোখে আসবে। এবং আরেকটি প্লাস পয়েন্ট তোমাদের আছে, যখন তুমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তখন তুমি একটা কলেজ চয়েস করলে ওই কলেজের কতগুলো আসন রয়েছে সেই আসনগুলো সাথে সাবজেক্টের নামগুলো দেখতে পারবে। তো এটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট, কেননা তুমি যে সাবজেক্টে আবেদন করতে চাচ্ছ ওই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে এটা যদি তুমি জেনে বুঝে আবেদন করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া অনেক বেশি সহজ হবে। কারণ তুমি, আমি ধরে নিচ্ছি তুমি একটা সাবজেক্টে নিয়ে পড়তে চাচ্ছ, অনার্স কোর্স করতে চাচ্ছ, সেই সাবজেক্টে ওই কলেজে একদমই আসন নেই বললেই চলে। দেখা যাচ্ছে 8টা বা 10টা আসন রয়েছে। এখন ওই সাবজেক্টে কি তুমি আবেদন করবে? ওই সাবজেক্টে কিন্তু আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, কারণ আসন কম রয়েছে, যেহেতু ওইখানে কিন্তু শিক্ষার্থী কম নেবে। তখন দেখা যাবে কি তোমার থেকে আরও ভালো জিপিএ নিয়ে অনেকে আবেদন করেছে, তারা চান্স পেয়ে গেছে, তুমি চান্স পাও নাই। সো এই বিষয়টি মনে রাখবে যে তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যে কলেজে আবেদন করছো ওই কলেজে কতগুলো আসন রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছ, আসন দেখে তোমাকে আবেদন করতে হবে। আর 5টি কলেজে আবেদন করার সুযোগ রয়েছে, যেহেতু বেসরকারি কলেজগুলোতে বেশি আসন রয়েছে তাই চেষ্টা করবে তোমার যে জিপিএ যেমনই থাকুক না কেন চেষ্টা করবে বেসরকারি কলেজ রাখার। যদি তোমার জিপিএ অনেক বেশি থাকে, যেমন 9+ থাকে বা 10 থাকে, তাহলে তুমি চেষ্টা করবে বেসরকারি কলেজ দেওয়ার, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অর্থাৎ সরকারি বেসরকারি মিলিয়ে তুমি আবেদন করবে, ঠিক আছে? এবং আবেদন করার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, সাবজেক্ট এবং কলেজ সিলেকশন, এই দুইটা জিনিস যদি তোমার সঠিক হয় তাহলে তুমি মোটামুটি চান্স পেয়ে যাবে। প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, যেহেতু জেনে বুঝে তুমি আবেদন করছো তাই তোমার চান্স পাওয়াটাও কিন্তু তোমার জেনে বুঝেই তুমি তোমার মতো করে আবেদন করে চান্স পেতে পারো। আর জেলাভিত্তিক সরকারি কলেজে হয়তো একটু কম আসন থাকতে পারে, তাই তোমাকে অবশ্যই জেনে বুঝে আবেদন করতে হবে যে কলেজগুলোতে আসন কম সেই কলেজগুলো অ্যাভয়েড করবে, আর যে কলেজগুলোতে আসন বেশি ওই কলেজগুলো তোমার চয়েস লিস্টে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। এর সাথে রিলিজ স্লিপ নিয়ে আরেকটি মেজর প্রশ্ন রয়েছে যে ভাইয়া, আমি যে কলেজে প্রাথমিক আবেদন করেছিলাম ওই কলেজটিতে কি আবার রিলিজ স্লিপে আবেদনের সুযোগ দেওয়া হবে? অবশ্যই তুমি সুযোগ পাবে, রিলিজ স্লিপে অবশ্যই আবেদন করতে পারবে, তবে ওই কলেজে তুমি আবেদন করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু 0% থাকবে। অর্থাৎ তোমার প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা, 3টা মেধা তালিকা কিন্তু দেখা হয়েছে ওই কলেজে। যদি তোমার কোটা নাও থাকে তাহলেও কিন্তু তোমার 2টা মেধা তালিকা দেখা হয়েছে, যেহেতু তুমি চান্স পাওনি অথবা চান্স পেয়ে যারা ভর্তি হয়নি তারা প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু ওই কলেজে যদি আবেদন করে তাহলে ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা তার 0% থাকবে। এই বিষয়টি মনে রাখবে, তাই ওই কলেজটি অ্যাভয়েড করার চেষ্টা করবে, ঠিক আছে? এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখছি যে রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে মোটামুটি 10 দিন, 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সো 10 দিন সময় রয়েছে। এই 10 দিনের প্রথম অবস্থাতে, অর্থাৎ দেখা যাচ্ছে 13, 14, 15 তারিখ পর্যন্ত হয়তো সার্ভারটা একটু বিজি থাকতে পারে, তো এই মুহূর্তে তোমার আবেদন করা একদমই উচিত হবে না। অর্থাৎ প্রথমের দিকে আবেদন করলেই যে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম কোনো বিষয় না। আসলে তোমার রিলিজ স্লিপের যে সময়টা রয়েছে এই 10 দিন, এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো দিন যদি আবেদন করো, তোমার আবেদনটি কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একই রকমই থাকবে। একজন শিক্ষার্থী
13 তারিখে আবেদন করেছে এবং অন্য আরেকজন শিক্ষার্থী 23 তারিখে আবেদন করেছে। সেম একই রকমই চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি 23 তারিখে আবেদন করা শিক্ষার্থীর জিপিএ বেশি থাকে তাহলে কিন্তু তাকে প্রাধান্য বেশি দেওয়া হবে। সো এখানে কিন্তু আগে আবেদন করলে যে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন কোনো বিষয় নেই। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তোমাদের হয়তো অনেকেরই আবেদন করার পর দেখা যাবে যে তোমার আবেদনকৃত কলেজটি পরিবর্তন করতে চাচ্ছ অথবা সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমার এই রিলিজ স্লিপের আবেদনকে বাতিল করে নতুন করে আবেদন করার সুযোগ থাকে? অবশ্যই থাকে, শুধুমাত্র একটি বার সেই সুযোগটি থাকে। অর্থাৎ তুমি তোমার রিলিজ স্লিপের আবেদনে ভুল হয়েছে, সেক্ষেত্রে তুমি ওই ভুল হওয়ার আবেদনটি একবার বাতিল করে নতুন করে আরেকটি বার আবেদন করার সুযোগ পাবে। তো এই বিষয়টি মনে রাখবে। যাই হোক, আমি যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এই তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন বলে মনে করি আমি, এই কারণে তোমাদেরকে জানালাম। তো আশা করি তোমাদের উপকার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।